বঙ্গবন্ধুকে চতুর্থবার সফলভাবে হত্যা করতে পেরেছে। এর আগে তিনবার হত্যা করবার চেষ্টা হয়েছিল। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, 74-এর 22শে জানুয়ারি বিকেলে কাকরাইলে বঙ্গবন্ধুর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। বঙ্গবন্ধু বেঁচে গেলেও তিন পথচারী মারা যান। এ ঘটনার সঙ্গে চৈনিক সম্পৃক্ততা ছিল এমন ইঙ্গিত আন্তর্জাতিক গণমাধ্যমে করা হয়। দ্বিতীয় আঘাত হয় 75-এর 21শে মে গাড়িতে গ্রেনেড হামলা করা হয়। হামলায় বঙ্গবন্ধু প্রাণে বেঁচে গেলেও আহত হন তার দুই সঙ্গী। 75-এর 14ই জুন বঙ্গবন্ধু চট্টগ্রামের বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করতে যান। যে মঞ্চে দাঁড়িয়ে সুইচ টিপে উদ্বোধনের কথা ছিল, তার নিচেই পোতা ছিল, পুঁতে রাখা হয়েছিল টাইম বোমা। বঙ্গবন্ধু বেদবুনিয়া পৌঁছানোর আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটিকে শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হন। তথ্যটি র সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছিল কলকাতার যুগান্তর পত্রিকা। 75-এর 15ই আগস্ট আমরা বলি কিছু বিপদগামী সৈনিকের কাজ, অপকর্ম, কিন্তু সেনা আইনে স্পষ্ট করে লেখা আছে বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য তাদের কোর্ট মার্শাল হবে। 75 থেকে 2001 পর্যন্ত যারা ছিল ক্ষমতায় তারা বঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগী, তারা বরং দায় মুক্তি অধ্যাদেশ করে জিয়াউর রহমান সংবিধানের অঙ্গীভূত করে অধ্যাদেশকে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। 96-10ই ডিসেম্বর দায় মুক্তি অধ্যাদেশ বাতিল করে খুনিদের বিচার হয়েছে, ষড়যন্ত্রের বিচার আজও হয়নি। প্রথম কথা হচ্ছে এই বিপদগামী সৈনিকদের কোর্ট মার্শাল হলো না কেন, তারা করবে না। 75 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ তো করতে হবে, করেনি। দুই, এখন খুনিদের বিচার হয়েছে, খুনিরা হিমশৈলের শীর্ষ ভাগ মাত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের তথ্যানুসন্ধান আজও পাইনি। এ মাসের 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট প্রেস ক্লাবে যশস্বী সাংবাদিক আমার স্নেহ বাদন, তার একটি বই আছে, সে বইটি শিরোনাম 15-ই আগস্ট নেপথ্য কুশীলাও। লেখক যথেষ্ট শ্রম দিয়ে তথ্য অনুসন্ধান বা তদন্ত কমিটির কাজ করেছেন তিনি। তো মজুল আহসান বুলবুল, এখন কথা হচ্ছে তিনি আরও যদি একটু গভীরতর করতেন, একটু বিস্তৃত করতেন, তাহলে দেখতেন তার বইতে তথ্য আছে, সব তথ্য নাই। বঙ্গভবনে 17-ই আগস্ট 1975 লেফটেন্যান্ট কর্নেল হামিদকে সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন মেজর রশিদ। স্ত্রীর সঙ্গে পরিচয় করানোর সময় বলেছিলেন, ইনি আমার স্ত্রী, মূল পরিকল্পনাকারী। এখন মেজরের স্ত্রী মূল পরিকল্পনা করে কেন, এই কেনর উত্তর আমার দরকার। আমি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে সাইকো হিস্ট্রি পড়েছি, সেই জন্য আমার নজরটা সাইকোলজির দিকে। আচ্ছা, জুবাইদা রশিদ চট্টগ্রাম শহরে, হালিম শহরে একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন, আন্ধা হুজুর বা অন্ধ হাফিজ। আন্ধা হুজুর বা অন্ধ হাফিজ জুবাইদা রশিদকে কুফরি কালাম শিখিয়ে দিয়েছিলেন
যে রশিদকে যেন শিখিয়ে দেয় বঙ্গবন্ধুকে কিভাবে হত্যা করতে হবে। দোয়া কালাম নাউজুবিল্লাহ। সুরা মায়দার 32 আয়াতে বলা আছে, কেউ যদি বিচারিক প্রক্রিয়া ব্যতীত কাউকে হত্যা করে, মুসলমান না সব মানুষকে, তাহলে সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করা সমান পাপ করে। আমার প্রশ্ন, আন্ধা হাফিজ কেন জুবায়ের রশিদকে সহায়তা করলেন? এবং আমার জানা তথ্য মতে তিনি বঙ্গবন্ধু হত্যা হয়ে যাবার পরে শোকরানা মোনাজাত করেছেন। মোনাজাত কি আল্লাহর কাছে কবুল হয়েছে? অনেক কেনর উত্তর আমি পাই না, পেতে চাই। সেই জন্যই 2014 পর থেকে আমি আমার লেখা এবং বলায় সবসময় দাবি করেছি, অনতিবিলম্বে একটি তদন্ত, পূর্ণাঙ্গ উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন করা দরকার। তদন্ত কমিশন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করা হোক। শ্বেতপত্র প্রকাশ করা হলে জনগণ, অন্তত যারা জানতে চায়, তারা জানতে পারে। তো শ্বেতপত্র প্রকাশ করার গণতান্ত্রিক রীতি আজও পর্যন্ত তদন্ত কমিশন হয়নি, শ্বেতপত্র তো দূরের কথা। মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন তদন্ত কমিশনের খসড়া হয়েছে। মাননীয় আইনমন্ত্রী জ্ঞাতার্থে জানাতে চাই যে রাজনৈতিক ইচ্ছা বা সদিচ্ছা থাকলে এক ঘন্টায় তদন্ত কমিশন হতে পারে। এই নজির ইতিহাসে অসংখ্যবার আছে, অসংখ্য নজির আছে। তো সেই জন্যে আমি আমার দাবি আবারও পুনরুক্তি করছি যে তদন্ত কমিশন হোক। হ্যাঁ, তদন্ত কমিশন হলে কেঁচো খুঁড়তে সাপ বেরোতে পারে, কিন্তু সাপ যদি বেরোয় সেই সাপকে চিনে রাখতে হবে। 13 আগস্ট 1975 বুলগেরিয়ার রাষ্ট্রদূত ঢাকায় বরিস বায়োডিএজিএফ পঙ্কজ ভট্টাচার্যকে ডেকে বললেন, তোমার সঙ্গে বঙ্গবন্ধুর সখ্য আছে জানি, তাকে যে অনতিবিলম্বে বলো তাকে হত্যা করবার চেষ্টা হচ্ছে। পঙ্কজ ভট্টাচার্য পরিধি মনে করে এসে বললেন যে আপনাকে হত্যা করার চেষ্টা হচ্ছে, তথ্য প্রমাণ আছে। তথ্য প্রমাণ অনেক আছে। বঙ্গবন্ধু উত্তরে বলেছিলেন, দেখ আমি কিছুই পারিনি, বাঙালিকে ভাত কাপড় দিতে পারিনি, কিন্তু স্বাধীনতা তো এনে দিয়েছি। বঙ্গবন্ধু, স্বাধীনতা আমার সামর্থ্য।